সেই ক্লাস এইটে ইংরেজি টিউশনের টিচার্স ডে উপলক্ষে আয়োজিত কুইজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে উপহার পেয়েছিলাম ফেলুদা অ্যান্ড কোং নামক এই বইটি। পাতা উল্টাতেই দেখলাম ছোট্ট মেসেজ, ফেলুদার মতোই তীক্ষ্ণতা হয়ে ওঠো। ফেলুদার গল্পগুলো পড়তে পড়তে আজ আমি পিরিশুদ্ধ। তার মতো তীক্ষ্ণতা হয়ে উঠতে পারিনি ঠিকই, কিন্তু হয়ে পড়েছি ফেলুমিত্তিরের একনিষ্ঠ ভক্ত। ফেলুদা আমার কাছে শুধু একটা গোয়েন্দা চরিত্র নয়, সে যেন এক নস্টালজিয়া। সত্যজিৎরায় সৃষ্ট ফেলুদার আবির্ভাব 1965 সালে সন্দেশ পত্রিকায় ফেলুদার গোয়েন্দাগিরি নামক রহস্য উপন্যাসে। এরপর বাদশাহী আংটি, গ্যাংটকে গণ্ডগোল, ছিন্ন মস্তার অভিশাপের মতো বেশ কিছু ফেলু রহস্য একের পর এক প্রকাশ পায় সন্দেশ আর দেশ পত্রিকায়। তবে মানিকবাবু ফেলুদাকে শুধুমাত্র বইয়ের পাতাতেই সীমায়িত করে রাখেননি, প্রথমে সোনার কেল্লা আর পরে জয় বাবা ফেলুনাথের মাধ্যমে ফেলুদার চলচ্চিত্রে আত্মপ্রকাশ। ফেলুদার অ্যাসিস্ট্যান্ট ও আপন খুড়তুতো ভাই তথা গল্পের কথক তপেশ রঞ্জন মিত্র ওরফে তোপসের বর্ণনায় সোনার কেল্লা গল্পে যুক্ত হয় বিখ্যাত রহস্য রোমাঞ্চ লেখক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর মতো একটি রসিক ক্যারেক্টার। তৈরি হয় থ্রি মাস্কেটিয়ার্সের এক অনবদ্য জুটি। এছাড়া একাধিক গল্পে পেয়েছি মগনলাল মেঘরাজের মতো সাংঘাতিক এক খল চরিত্রকেও। সর্বোপরি প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদার মতোই তীক্ষ্ণধা হয়ে উঠতে হলে আমাদের পড়তেই হবে তার মতো প্রচুর প্রচুর বই, আর ব্যবহার করতে হবে নিজের মগজাস্ত্রটিকে।